আমার আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি 700 মুদ্রার 13 নদীর পানির ওখানে নাযিল করতাম কোরআন শরীফ সেখানে ব্রেইন দিয়ে বুঝন করে এই কোরআন যদি আমি 700 সমুদ্র 13 নদীর নদী সাগরে আমি যদি নাযিল করতাম 700 সমুদ্র 13 নদীর পানি আল্লাহর বয়ে জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে যেত এই কোরআন যদি আল্লাহ সমুদ্রে নাযিল করতেন দরিয়ার মধ্যে নাযিল করতেন সমস্ত সমুদ্রের পানিগুলো জলীয় বাষ্প হয়ে আল্লাহর বয়ে বাতাসের সাথে উড়ে যেত এবার আছে বড় বড় পাহাড় আল্লাহ বলেন এই কোরআন যদি আমি পৃথিবীর বড় বড় পাহাড়ের উপর নাযিল করতাম সমস্ত পাহাড় আল্লাহর বয়ে রেজা রেজা হয়ে দুলিবালি হয়ে বাতাসের সাথে উড়ে যেত আমি নবীজির পাগল আমি মদিনার পাগল বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه أهل السنة والجماعة ওলামায়ে কেরামের জুবানের মাধ্যমে কোরআন সুন্নার আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুকর আদায় করছি যারা মাহফিল এসেছেন যাদের আর্থিক সার্বিক সহযোগিতায় মাহফিল আমি প্রত্যেকের শুকর আদায় করছি অসংখ্য পর্দানসীন মামুন যারা পর্দার আলে বসে বসে ওলামায়ে কেরামদের আলোচনা শুনছেন তাদের শুকর আদায় করছি স্টেজে তশরিফ ফরমা আমার ডানে বামে পিছনে অসংখ্য ওলামায়ে কেরাম এবং এলাকার সমাজ সেবক শিক্ষা অনুরাগী শিক্ষক যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে আমি প্রত্যেকের শুকর আদায় করছি রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক সবাই বলুন আমিন আজকের মাহফিলের বিষয়বস্তু ঈদে মিলাদুন নবী অথবা ঈদু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বেলাদতের আনন্দ নবীকুল সম্রাট সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুযনবিন জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে 1400 বছর পূর্বে মক্কার জমিনে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ এনে গোটা বিশ্ববাসীকে ধন্য করেছেন গোটা বিশ্ববাসী যার শানে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যে নবী সারা গোটা সৃষ্টি জগতের রহমত কল্যাণ মঙ্গল সেই নবীর আগমন গোটা বিশ্ববাসীর জন্য বড় আনন্দের বিষয় আর এই আনন্দ একদিন দুদিন না কিয়ামত পর্যন্ত করলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না এই যে আনন্দ প্রকাশ এখানে কি নারী পুরুষকে নাচানাচি করতেছে অনেক হুজুর আছে এগুলোকে বেদাত বলে এগুলো বুঝে না কি বলতেছে সে নিজেও জানে না
এবার আর সপ্তাহের বাসাত করে গুমুত গুমুত উদ্বন তোর গুমুত উদ্বন বুঝো না বহুত মানুষ গুমুত মিদে আবখান আবখানে ফরজ উজরে তুই কি কই যখন হয় তখন নেবে আপনারা যারা স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র খুব ভালো করে বসবেন ওয়াস বুঝার জন্য চেষ্টা করবেন আসলে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো সত্যিকার কোরআন সুন্নার জ্ঞান আল্লাহ আসমানে উঠাই ফেলবেন এলম চলে যাবে অজ্ঞতা বেড়ে যাবে এখন আমি দেখতেছি এই কোরআন সুন্নার সঠিক জ্ঞান একেবারে আসমানে উঠে যাচ্ছে আমার লাগতেছে আমি চোখে দেখতেছি এমন লাগতেছে এলম থাকবে না কার কাছে থাকবে কার কাছে থাকবে আমাকে বলেন এলম কার কাছে থাকবে এলম চলে যাবা কোরআন সুন্নার এলম চলে যাওয়া এটা আমাদের জন্য মহা বিপদ সংকেত মহা কি বিরক্ত হচ্ছেন আমার মুখে মুখে একটা হাদিস শরীফ পড়েন কালা বালা করে বসছেন আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে উত্তম বৈঠক আর নাই যেখানে আল্লাহ কোরআনে পাকের আলোচনা হবে যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের আলোচনা হবে কোরআন সুন্নার আলোচনা যেখানে হবে এর চেয়ে উত্তম বৈঠক পৃথিবীর জমিনে আর আছে আমি আরেকটা হাদিস বলি রসুল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর হুজুরে শরীফ মসজিদে নববী শরীফের পূর্ব পাশে মসজিদে নববী শব্দে এতেস আমার নবী ঘর থেকে বাইরে কদম দিলে মসজিদে নববী শরীফে পড়বে সিহাসিকটা ছয়টি প্রসিদ্ধ এবং বিশুদ্ধ হাদিসের কিতাবের মধ্যে ষষ্ঠ নম্বর কিতাব ইবনে মাজা ওখানে কিতাবুল এলামের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরান শরীফ থেকে বাইরে কদম রাখলেন অর্থাৎ মসজিদে নববী শরীফ মসজিদে নববী শরীফে আমার নবী কদম রাখলেন আমার নবী এক নজর দেখলেন এখানে একটা মশলা মনে রাখবেন আপনারাও যখন মসজিদে ঢুকবেন মসজিদে যখন ঢুকবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিকা এই দোয়া পড়ে যখন ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন মসজিদে ঢুকা মাত্রই ভিতরের দিকে দৃষ্টি দিবেন দেখবেন আপনার আগে কোনো মুসল্লি মসজিদে গিয়েছেন কিনা আর যদি গিয়ে থাকে ওরা কি করতেছে যদি দেখতেন যে মসজিদের মধ্যে যারা মুসল্লি আগে গিয়েছেন ওরা এখনো নামাজ পড়তেছে না বা আজানের অপেক্ষা করছেন কিংবা বসে আছেন অপেক্ষা করছেন আপনি মসজিদের ভিতর ঢুকে বড় আওয়াজ করে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওই মসজিদের ভিতরে যারা মুসল্লি আছে যারা এমনি বসে আছে আর কি ওদেরকে কি দিবেন তখন মাথে নিয়ে নেবেন সালাম দিবেন মুসল্লিদেরকে কি দিবেন সালাম দিবেন আর যদি আপনি দেখতেছেন যে আপনার আগে যারা মসজিদে গিয়েছেন ওরা কেউ নামাজ পড়তেছে কেউ এক জায়গায় বসে কোরআন তেলাওয়াত করতেছে কেউ দোয়া মুনাজাতের মধ্যে আছে তখন সালামের সিস্টেম কি এগুলো জানেন এনে দূর দেবে এখন কেতু নিকে তখন আপনি আসসালামু আলাইকুম সালাম দিবেন না তলম তখন সালাম দিবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এ প্রথমে কয়েকটা মশলা বলে দিলাম মসজিদের ভিতর ঢুকে মুসল্লি কি করতেছেন দেখবেন দেখতেছেন কিছু করছে না বসে আছেন আপনি বড় আওয়াজ করে কি দিবেন আসসালামু আলাইকুম আর যদি দেখতেছেন যে মসজিদের মধ্যে কেউ নামাজ পড়তেছে কেউ এক পাশে কোরআন তেলাওয়াত করতেছে
কে আল্লাহর কাছে মুনাজাত করতেছে তখন আসসালামু আলাইকুম সালাম দিবেন না, তখন সালাম দেওয়ার সিস্টেম হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন। এই কথাগুলো মনে থাকবে, একটা একটা মশলা শিখেন, জীবন সার্থক হবে। আমার ভাইয়েরা, আমার দেয়াল নবী মসজিদে নববী শরীফে কদম রেখে দেখলেন এক পাশে একদল সাহাবা কেউ নামাজ পড়তেছে, কেউ আল্লাহর কাছে মুনাজাত করতেছে কম মনোযোগ। আমার নবী দেখলেন মসজিদে নববী শরীফে এক পাশে একদল মানুষ কেউ নামাজ পড়তেছে, কেউ আল্লাহর কাছে মুনাজাত করতেছেন। আমার রসুল বলেন এরা খুব ভালো কাজ করতেছে, কেউ নামাজ পড়তেছে আর কেউ মুনাজাত করতেছেন। আমার রসুল বলেন এরা ভালো কাজ করতেছে। আয়কানে বারত করিমুন মা জালা আহলুল হারামাইন শরীফাইন ওয়াল ইয়েমেন ওয়াল মিসর ওয়াস শাম ওয়া সাইরিল বিলাদিল আরব মিনাল মাশরিকি ইলাল মাগরিব ইয়াহতাফিলুনা বিমজলিসি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াফরাহুনা বিকুদুমি হিলাল শাহরি রবিউল আউয়াল। মক্কা শরীফের মানুষ, মদিনায় পাকের মানুষ, মিশরের মানুষ, ইয়েমেনের মানুষ, দামেস্কের মানুষ, সিরিয়ার মানুষ, সারা পৃথিবী অল মুসলিম কান্ট্রি, সারা পৃথিবীর মুমিন মুসলমান পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সারা পৃথিবীর মুসলমান রবিউল আউয়াল শরীফের আগমনে আনন্দ উল্লাস করত, মিলাদুন নবীর বড় বড় মাহফিল করতেন। সুবহানাল্লাহ, আমি যে কথাগুলো বলছি জিজ্ঞাস করেন তো এই কথাগুলো কিতাবে আছে কিনা। মাওয়াহিবুল লুদুনিয়া শারহে বুখারি, ইমাম কাস্তালানির কিতাব, আল্লামা আব্দুল বাকি জুরকানি, জুলকানি আলাল মাওয়াহিবুল লুদুনিয়া, এগুলো বোধ অনেক বড় মতবর কিতাব। হ্যাঁ, ইতারা মনে করো যে মিলাদুন নবীন এটা বানাই দে, ইন আরো বানাই দিনে না এতো নেছি। মক্কা শরীফের মানুষ, মদিনায় পাকের মানুষ, আচ্ছা আমাদের কথা রেখে দেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি যাকে সবাই মানে, বরং ওকে আমাদের চেয়ে ওরা আরো বেশি মানে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কিতাব ফুয়ুজুল হারামাইন, ফুয়ুজুল হারামাইনে লিখতেছে মক্কার হেরামে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, আমি ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি নিজের চোখে দেখেছি, আমি নিজে সেই মাহফিলে যোগদান করেছি, আমি দেখছি সেই মাহফিলের মধ্যে নূরের বৃষ্টি বর্ষণ বর্ষিত। মিলাদুন নবীর মাহফিল মিলাদুন নবী বেদাত নয়, মিলাদুন নবী সুন্নত। কি বললাম? মিলাদুন নবী সুন্নত, বেদাত নয়, মিলাদুন নবী আমার রাসূলের সুন্নত। আই এই গোতেম গেলে রাখতেন দেবে গো ভাই, আমাদের দেশে এ বেদাত 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 বিদাত কাকে বলে, কয় প্রকার, কি কি, কজন বলতে পারবে? আপনারা না, এ বড় বড় হুজুরবাদদের কজন করতে আল বিদাতুল হাসানা সাবেতাতুম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, এই কিতাবটা লিখছেন মক্কা শরীফ থেকে আল্লামা সৈয়দ আলভী আল মালিকী রহমতুল্লাহ আলাইহি, মালিকী মুজাহাবের মানুষ, সৈয়দ বংশের মানুষ, মক্কার মুফতি ছিল, মদিনার মুফতি ছিল, আল্লামা সৈয়দ আলভী আল মালিকী রহমতুল্লাহ আলাইহি, যার বাড়ি
হেরাম শরীফ থেকে কয়েক কিলোমিটার দূরে একটা জায়গা আছে রোসাইবা, ওইখানে ওনার নামে একটা রোড আছে শারে মালিকি, সৈয়দ আলবী আল মালিকির নামেই রোড, শারে মানে রোড। উনি কিতাব লিখছেন আল বিদআতুল হাসনা সাবেতাতুম বিল কিতাবি ওয়াস সুন্নাহ। আপনাদের হুজুর এত ফাইকারি বেদাত, বেদাত দুই প্রকার, এগুলা বিশেষ করে স্কুল কলেজ ছাত্র জানা দরকার। একটা হলো বিদআত হাসানা আর একটা হলো বিদআত সাইয়্যা। আমি ক্লাসের মতো করে কিছু কথা বলবো, নোট করবেন, বোঝার চেষ্টা করবেন। এটার উপর একটা হাদিস বলবো, পড়তে পারবেন? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান ফালাহু ওয়িজরুহা ওয়া ওয়িজরু মান আমিলা বিহা। এ হলো হাদিস শরীফ। আরে বহন বুলতুল ফজিনে অনেক হুজুর নেবে দেরে। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ইসলাম ধর্মে নতুন ভাবে একটা উত্তম পদ্ধতি আবিষ্কার করল, যে ব্যক্তি নতুন ভাবে ইসলামে একটা নতুন ভালো পদ্ধতি, নতুন ভাবে একটা ভালো পদ্ধতি ইসলাম ধর্মের মধ্যে কি করলো আবিষ্কার করলো, সেই কাজ মোতাবেক যারা আমল করবে ওরা সবাই মিলে যতগুলো সওয়াব পাবে, আবিষ্কার একক ভাবে ততগুলো সওয়াব পাবে। এখন না, তখন না, এখন না, কেয়ামত পর্যন্ত আর অনেক নতুন নতুন ভালো ভালো কাজ ইসলামের স্বার্থে, ইসলামের উন্নতির স্বার্থে আবিষ্কার করা হবে। আলেমরা কথা বলতে অত্যন্ত সতর্কতার সাথে কথা বলতে হবে। এই পর্যন্ত যেগুলো নতুন হয়েছে এগুলো না, কিয়ামত পর্যন্ত আর হাজার হাজার নতুন ভাবে ইসলামের স্বার্থে, ইসলামের স্বার্থে অনেক নতুন নতুন কাজ আবিষ্কার করা হবে। আপনি কি ফাইকারি ভাবে বেদাত বলবেন? চাই উজুরের তো উজুর লেবে দে, মসজিদে টাইস করা এটা কি সুন্নত না বেদাত? আর মতন সত উজুর মসজিদে এত বিরাট গেট দেওয়া, লক্ষ লক্ষ টাকা খরচ করে এটা কি সুন্নত না বেদাত? তাই উত্তর দিতে হবে, মসজিদে কার্পেট বিছানো সুন্নত না বেদাত? মসজিদে টাইস করা সুন্নত না বেদাত? নয়, বরং মসজিদকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদকে সাজানো। ইমাম বুখারী বুখার শরীফের বাব বলছেন বাবুল কারাহিয়া মসজিদকে উন্নত মানদণ্ডে সাজানোর মকরু, এটার উপর ইমাম বুখারী বাব বলছেন বুখার শরীফে। এই যে হগনের ভিড়ে খাইছে ভাই, কি দেখছো ভাই? মসজিদের মধ্যে কোটি কোটি টাকা ডিজাইন করে করে মসজিদ করা হচ্ছে, হচ্ছে না? সে বুখারী শরীফ মিদি বের সুন্নত কই না না মকরু হই চাই চাই এসপাস বুখারী গুলতো না খালি মিলাদ নবী ভাই ইদ না তোরা ভাই বল আজি ঈদ মিলাদ নবী মাহফিল, আজি ঈদ মিলাদ জগত ভরেছে, আনন্দ লাশে সারা জগত ভরেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ,
আরব বিরক্ত যে লাগে না দেখ তো আজি ঈদ মিলাদ জগত ভরেছে আজি ঈদ মিলাদ ফসো পাকি বৃক্ষলতা মানব উদান নারায় রিসালত বলে করতে সে উৎসব ফসো পাকি বৃক্ষলতা মানব উদান বলে করতে সেই সেই উৎসবের দোলা দোলাই নূরের বাতাসে আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুব দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুব দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ শমসু বলে যেই মানুষের জীবনকে সাজায় দুরুদ সালাম কায়াম মিলাদ নাতে মুস্তাফা শমসু বলে যেই মানুষের জীবনকে সাজায় দুরুদ সালাম কায়াম মিলাদ নাতি মুস্তাফা দুরুদ সালাম কায়াম মিলাদ নাতি মুস্তাফা সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ আরব এখন বিরক্ত নাই দেখতো নবীর আগমনের আনন্দের চেয়ে একজন মুসলমানের জীবনে এত বড় আনন্দ আর নাই এই